We have a friend, she's a reciter. She'll recite a Bengali poem. She'll recite a poem written by Rabindranath Tagore. Her name of the poem is Mother, Ma. Shubho Shondha Shabaike. এখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া না বলা কিছু কথা মাকে নিয়ে মাকে আমার পড়ে না মনে কবিতাটি আবৃত্তি করছি সকল পৃথিবীর যত মা জীবিত আছেন সবার প্রতি শ্রদ্ধা আর যারা মাকে হারিয়েছেন সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনা করে কবিতাটি আবৃত্তি করছি মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার রোজ ভোরবেলায় মনে পড়ে যখন মোবাইলের ওই বিচ্ছিরি যান্ত্রিক অ্যালার্মের শব্দটা বাজে তখন খুব মনে পড়ে ছোটবেলায় মা যখন সাত সকালে ঘুম থেকে উঠিয়ে দিত তখনও বিচ্ছিরি লাগত খুব এখন ঘুম ভাঙে অ্যালার্মের যান্ত্রিক শব্দে আর ছোটবেলায় মায়ের আমাকে ঘুম থেকে তুলে দেওয়ার ওই নানান অজুহাত খুব মিস করি এখন মাকে আমার পড়ে না মনে শুধু যখন আশ্বিনীতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়ায় বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্তমাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে বড় হয়ে আমার বসে সবাই চাকরি পেয়ে গেল বন্ধু বান্ধব দুদু ভাই বোনেরা আমি তখন একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি আর সেই সাথে নানা কোর্স করে বেড়াচ্ছি চাকরির জন্য তবু ভাগ্যের শিখে ছিঁড়ছে না মাঝে মাঝে শুনতাম মায়ের আক্ষেপ ছোটবেলায় যদি একটু মন দিয়ে ওদের মতো পড়াশোনা করতিস তাহলে এতদিনে তোর চাকরিটাও হয়ে যেত মনে মনে মায়ের উপর রাগ হতো একটু কিংবা বলা হতো অভিমান সবাই তখন নিজের রোজগারের টাকায় নিজের সৌখিনতা পূরণ করছে আর আমার মতো ফাঁকা ফাঁকিবাজ বড় মনে পড়া সেই পুজোর কথাগুলো যখন এই রোজগারহীন আমির পছন্দের জিনিসগুলো মা নিজের হাত করেছে টাকা থেকে বাঁচিয়ে আমার সামনে তুলে ধরে বলতো কিরে এবার একটু মন ভালো হতো তো মাকে আমার পরে আমার শুধু যখন বসে গিয়ে শোভার ভাইয়ের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে সেই চাহনি রেখে গেছে সারা আকাশ চেয়ে শেষ দিকটা মা বড্ড অসহিষ্ণু হয়ে পড়েছিল আর আমি একটু স্বার্থপর ফোন করে অফিসে যখন তখন বলতো হ্যাঁ রে খেয়েছিস তো বাড়িতে পিতা দেখতাম মা তার পছন্দের চেয়ারটায় চুপ করে বসে আমার জন্য অপেক্ষা করছে খেতে গিয়ে মাসতুতো মামাতো পিস্তিতো ভাই বোনদের গল্পের ঝুলে খুলে বসত বিরক্ত লাগতো তখন খুব নির্বিকার স্বরে মাকে বলতাম আমার যে ফিরতে এত রাত হয় তুমি তো খেয়ে শুয়ে পড়লেই পারো এক অদ্ভুত নরম গলায় মা বলতো জানি রে এখন আমার কথা আর শোনার সময় নেই কারো জানি তুই বিরক্ত হোস
না আমি আর কাকে বলবো বলতো? আর চাবি খুলে দিয়ে যখন ওই খালি টেবিলটা আর চেয়ারটার দিকে চোখ চলে যায়, ওই ফাঁকা চেয়ারটার দিকে অফিসে যখন তখন অনেক ফোন আসে না, তখন মাঝে মাঝে ভুল করে ওই সেভ করা নাম্বারে ফোন দিই। মাকে সত্যি আজ আমি বড্ড মনে পড়ে, মাকে আজ আমার বড্ড মনে পড়ে। ধন্যবাদ। Thank you very much.